আসছে তোমরা হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটালের মেডিকেল টিম ওরা আসছে, আমাদের সহযোগিতা করছে সুন্দরভাবে, সবাই ছেলে ও মেয়ে স্বতঃস্ফূর্তভাবে ব্লাড দিচ্ছে। এই ব্লাডটা যে এখন খুবই প্রয়োজন সেটা আমাদের ক্লাব প্রত্যেক বছর এরকম একটা অনুষ্ঠান করি এবং এখানে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি। এটা 1428 সালে আমাদের চলছে লোকনাথ উৎসব। এই উৎসবের প্রথম আজকের শুভ উদ্বোধন, তারপরে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করি এবং এবছরও করছি। আর যারা এখানে ব্লাড দিচ্ছে সবাইকে আমাদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানায়, শুভেচ্ছা জানায়, ভালোবাসা জানায়, এবং আমাদের ওই মেডিকেল টিম যেভাবে সহযোগিতা করছে তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। আর কি কিছু জানতে চাইছেন বলুন। এই করোনা ভিত্তিতে আপনার কতটা সচেতন হয়েছেন? কতটা আমরা করোনা সম্পর্কে যথেষ্ট সচেতন। আজকে যারা আসছে এখানে ব্লাড দিতে সবাই মাস্ক এবং স্যানিটাইজার আছে আমাদের কাছে, আমরা যারা পরে আসেন তাদেরকেও দিচ্ছি। এবং এই সময়টা যে ব্লাডটা খুবই গুরুত্বপূর্ণ তার জন্যই আমরা এই সময়টা সবার কাছ থেকে আমন্ত্রণ জানিয়ে সবাইকে এখানে এসে ব্লাডটা দিচ্ছি। আজকে কতজন ব্লাড দিতে পারে? আজকে আমাদের টার্গেট আছে 60 জন। আমরা 60 জনের আয়োজন রেখেছি, আমাদের মোটামুটি ভালো স্বতঃস্ফূর্তভাবে সাড়া পড়েছে, সবাই আসছে, দেখা যাক লাস্ট পর্যন্ত কী আসে। সংস্থার নাম কী আছে? আর আসরতলা নরেশ আসরতলা বিনাবাণী সংঘ। আপনার নাম? শ্রী মানস কুমার মণ্ডল, এই ক্লাবের।